আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো এইচপি জেড বুক ফায়ার ফেলাই জি এইট কোরাই সেভেন মডেলের এই ল্যাপটপটা নিয়ে একজাক্টলি এই ল্যাপটপটা আমাদের স্টকে আজকে নতুন চলে এসছে তো এই ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ এবং ওপেন বক্স আমরা বলে থাকি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ল্যাপটপগুলোর কি কী ওয়ারেন্টি ফ্যাসিলিটি আছে কীরকম কি কনফিগারেশন আমাদের কাছ থেকে কীরকম প্রাইজে কিনতে পারবেন এবং সিল্প্যাক অবস্থায় এই ল্যাপটপটার কত টাকা প্রাইস ছিল সো আমরা ফাইনালি চলে আসলাম এই ল্যাপটপটা নিয়ে তো এখানে আমার হাতে যে ল্যাপটপটা আছে এটাই হচ্ছে এইচপি জেট বুক ফায়ারফ্লাই জি এইট তো জেট বুক ফায়ার ফ্লাই জি এটা কিন্তু চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তো আপনারা যদি গুগলে এক্স্যাক্ট মডেলটা সার্চ করতে চান যে মডেলটা লিখে সার্চ দিলে এক্স্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন আমি এই জন্য মডেলটা আপনাদেরকে মেনশন করে দিচ্ছি এখানে মডেল মেনশন হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইঞ্চি জি এইট কোরাই সেভেন প্রসেসর এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন বেইজ একটা ল্যাপটপ যে ল্যাপটপগুলো ওয়ার্ক স্টেশন হওয়ার মিনিংস হচ্ছে ল্যাপটপগুলো যদি আপনারা একই সাথে তিনশো দিন চালিয়ে রাখেন একটু শাট না দেন তারপরও এই ল্যাপটপটা হেভি লোডের আকারে কাজ করবে একটু হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না এই টাইপের একটা ল্যাপটপ আমরা জানি ওয়ার্ক স্টেশন হয়ে থাকে তারপরও ওয়ার্ক স্টেশনের আরও ব্যাখ্যা আছে যেটা আপনারা চাইলে গুগল থেকে জেনে নিতে পারেন যে ওয়ার্ক স্টেশন মিনস এই ল্যাপটপটা আমাদের কাছে যে কনফিগার আপনারা পাবেন এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর যে প্রসেসরের মডেল হচ্ছে ইলেভেন এই ল্যাপটপটার প্রসেসরের বেসিক স্পিড থ্রি গিগাহাস থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট এইট জিরো পর্যন্ত ফোর কোর আর্থ্রেড প্রসেসর এবং টোটাল সতেরো এমবি ক্যাশ এই প্রসেসরটা অ্যাভেলেবেল আছে আর এটা র্যাম হিসাবে পাচ্ছেন আপনারা ষোলো জিবি ডিডিআর এর র্যাম যেটা বত্রিশশো বাসের ল্যাপটপটাতে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে অ্যানাদার স্লট এমটি আছে চাইলে আপনারা র্যাম আরও আপগ্রেড করতে পারবেন পার স্লটে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করার অপশন আছে এখানে যে এসএসডিটা আছে এটা হচ্ছে স্যামসাং এর জেন ফোর এর এম ডট টু এন যেখানে চাইলে আপনারা ওয়ান টিবি এবং পাঁচশো বারো বা ফোর টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসাবে থাকবে ইনটেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স এবং গ্রাফিক্স হিসাবে পাবেন ইন্টেলের আইরিস এক্সি ক্যাপাসিটির এইট জিবি শেয়ার গ্রাফিক্স এই গ্রাফিক্সটা কিন্তু এক্সটেন্ডেবল এটা র্যামের সাথে সাথে এক্সটেন্ড হয় র্যাম যদি আপনার ষোলো জিবি থাকে গ্রাফিক্স হবে আট জিবি র্যাম যদি আপনার এইট জিবি থাকে গ্রাফিক্স হবে ফোর জিবি এবং র্যাম যদি বত্রিশ জিবি হয় গ্রাফিক্স হবে ষোলো জিবি মোট কথা র্যাম বাড়ার সাথে সাথে গ্রাফিক্সটা আপডেট হয় যেটা ফিউচারে আপনাদের কাজের যদি লোড পড়ে যায় সেক্ষেত্রে শুধু র্যাম যদি এক্সটেন্ড করেন গ্রাফিক্স অটোমেটিক্যালি বেড়ে যাবে যাতে আপনারা আপনাদের হার্ডওয়ার্ক কাজ এবং স্মুথলিভাবে করতে পারবেন ল্যাপটপটা হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ড নিউ খুবই প্রিটি এবং দেখতে খুবই ইউনিক স্মার্ট লুকিং একটা ল্যাপটপ সামনে লেখা আছে একদম ডিজাইন করা এসপির ব্র্যান্ডিং জি বুক তো ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড এবং স্পিস গ্রে কালারের আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমি যদি আর কিছু একটু ইনফরমেশন আপনাদেরকে দেখাই এটার যে স্ক্রিনটা আছে ন্যারো ব্যাজেলের ফরটিন ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট ম্যাট টেকনোলজি ডিসপ্লে যেটা আইপিএস এবং এফএসডি রেজুলেশনের ফ্রন্ট সাইডে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাশাপাশি এখানে ফেই সাইডি ক্যামেরা অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে এটার যে স্ক্রিনটা এবং স্ক্রিনটাকে চাইলে আপনারা সর্বোচ্চ ওয়ান ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারবেন আর এটার যে কীবোর্ডের এক্সপিরিয়েন্স আমি বলবো অসাধারণ একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স টাইপিংয়ের জন্য খুব চমৎকার একটা এক্সপিরিয়েন্স এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা লেফট সাইড এবং রাইট সাইডে ব্যাঙ্গেন অল অপশনের সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন এবং ডুয়েল ক্লিক সহ ট্র্যাক প্যাট অ্যাভেলেবেল আছে এবং এই ল্যাপটপটা কিন্তু যদি আমরা ব্যাক সাইড একটু দেখি কি কি ফ্যাসিলিটি আছে ব্যাক সাইডে হচ্ছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আকারে আপনারা পেয়ে যাবেন এবং পোর্ট ফ্যাসিলিটি যদি আমরা একটু মেনশন করি এখানে দেখতে পাচ্ছেন এটার চার্জিং পোর্ট যেটা দিয়ে ল্যাপটপটাকে চার্জ করা হবে এবং এটার সাথে একটা অরিজিনাল ব্লু পিনের চার্জার যেটা সিক্সটি ফাইভ ওয়াট এর সাথে এইচডিএমআই পোর্ট দুইটা হচ্ছে আপনার টাইপ সি বোর্ড পোর্ট চাইলে এখান থেকে আপনারা ল্যাপটপটা চার্জও করতে পারবেন এবং ডাটা ট্রান্সফারের কাজ ইউজ করতে পারবেন ফাইনালি এখানে হচ্ছে একটা সিম কার্ডের স্লট আছে যেটা দিয়ে সিম দিয়ে আপনারা ইন্টারনেটের কানেকটিভিটি পেয়ে যাবেন অপর পাশে দুইটা ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য একটা স্লট ওভারঅল এক কেজি চারশো গ্রাম বা পাঁচশো গ্রামের মতো ওয়েট এই ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল বর্তমান সময়ের আপডেটেড সব ধরনের সফটওয়্যার মোটামুটি রেঞ্জের এই ল্যাপটপটা দিয়ে আপনারা স্মুথলি কমপ্লিট করতে পারবেন আর এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ আপনারা ছয় ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন যেহেতু একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ আমরা বলে থাকি এটা কিন্তু ব্যাটারি সার্কেল ক্যালকুলেশন একটা কাউন্ট থাকে যেটা ক্যালকুলেট করলে আমরা আপনাকে দেখিয়ে দিতে পারবো শপে আসার পরে যে কতদিন ইউজ করা হয়েছে বা কতবার চার্জ করা হয়েছে সব কিছুই আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিব আর এই ল্যাপটপ আসলে ব্র্যান্ড নিউ অবস্থায় কত ছিল এই ল্যাপটপটা কিন্তু ব্র্যান্ড নিউ অবস্থায় মোটামুটি এক লক্ষ আশি থেকে নব্বই হাজার টাকার মতো প্রাইস থাকবে তো আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা সিক্সটি ডেসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র 85000 টাকায় মোটামুটি এক লাখ টাকার মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে আপনারা এই সমস্ত ইনফরমেশন গুগলে চেক করে নিতে পারেন এটার কিন্তু আরেকটা একটা ভেরিয়েন্ট আছে যেটা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা নিতে পারবেন আর এই ল্যাপটপটার সাথে আপনারা গিফট আকারে পাবেন একটা মাউস এবং ক্যারি করার জন্য একটা ব্যাগ ফাইনালি এটাই হচ্ছে আমাদের আজকের জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি সিরিজের একটা ল্যাপটপের রিভিউ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন অন্য কোনো রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ